সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে সবার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন বাংলাদেশ থেকে আসা একজন অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাবাজার পত্রিকার একসময়ের সাবেক চিফ রিপোর্টার এবং বর্তমানে তিনি নিউ ইয়র্কে এই যুক্তরাষ্ট্র প্রবাসী এবং তিনি অত্যন্ত সিনিয়র সাংবাদিক জহিরুল চৌধুরী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা আজকে দুজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি এবং বিষয় হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে আবারও বাংলায় বক্তব্য রেখেছেন এবং এটি তার 14তম ভাষণ। এটি কিন্তু একদিক থেকে মাইল ফলক, এবং এই মাইল ফলক অর্জনের সময়টিতে আমাদের সাথে যে দুজন সাংবাদিক যুক্ত হয়েছেন তারা এই ভাষণটি একটু বিশ্লেষণ করবেন। একই সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ফলে আপনারা যারা অভিবাসন সংক্রান্ত নানা প্রশ্ন করে থাকেন আজকে এই অনুষ্ঠানে সেই বিষয়ে আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি না। আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণ সংক্রান্ত যে কোনো ইস্যুতে প্রশ্ন করবেন আশা করছি আমাদের সাথে ফেসবুকে এবং টেলিফোনে যুক্ত হবেন। আমরা একটি রিপোর্ট দেখব, তারপর যাব আলোচনায়। I have great pleasure in welcoming the Prime Minister of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina. জাতিসংঘের 72তম অধিবেশনের ভাষণের শুরুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে আনেন। তবে আমার হৃদয় আজ দুঃখে ভরাক্রান্ত, কেননা আমার চোখে বারবার ভেসে উঠছে ক্ষুধার্ত, ভীত সন্ত্রস্ত এবং নির্যাতিত রোহিঙ্গাদের মুখচ্ছবি। আবেগ ভারাক্রান্ত কণ্ঠে বলেন, হাজার বছর ধরে মিয়ানমারে বসবাস করা রোহিঙ্গারা নিজ দেশে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা হাজার বছরের অধিক সময় যাবৎ মিয়ানমারে বসবাস করে আসছেন। এদের দুঃখ দুর্দশা আমি গভীরভাবে অনুধাবন করতে পারি। 1975 সালের 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর আমি আমার ছোট বোনকে নিয়ে 6 বছর উদ্বাস্ত জীবন কাটিয়েছি। রোহিঙ্গাদের এখনই ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বললেন, মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে। এই নৃশংসতার হাত থেকে বাঁচার জন্য প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে গত 3 সপ্তাহে 4,30,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া ঠেকানোর জন্য মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমারের অভ্যন্তরে সীমানা বরাবর স্থল মাইন পুঁতে রাখছে। এতে আমরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত। এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে এখনই তার ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা ইস্যুটির সমস্যা সমাধানে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। এ প্রসঙ্গে আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করছি। প্রথমত, অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করা। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একই সঙ্গে আমি সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। এ বিষয়ে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলে। বাংলাদেশ বিশ্বে শান্তি এবং স্থিতিশীলতা আনয়নে সবসময় কাজ করে যাচ্ছে বলেও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা অর্থনৈতিক উন্নতি চাই, মানব ধ্বংস নয়, মানব কল্যাণ চাই। এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুটিকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাতিসংঘের ভাষণে। যথারীতি এবারও তিনি বাংলায় ভাষণ দিয়েছেন, সেই সাথে রোহিঙ্গা ইস্যুটির সমস্যা সমাধানে গোটা বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি জোরালো ভূমিকা রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক।
সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন প্রধানমন্ত্রী তার ভাষণের একটি জায়গায় বলেছেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, আমরা অর্থনৈতিক উন্নতি চাই, মানব ধ্বংস নয়, মানব কল্যাণ চাই। শাবান মাহমুদ, আপনাকে ধন্যবাদ এবং প্রথমবারের মতো আপনার এই টেলিভিশনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আমি নিজেও 5 বার এই অধিবেশন কভার করেছি। এবার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আজকের অধিবেশনে, আমার মনে হয় জাতিসংঘের পুরো অধিবেশনেই, মায়ানমারের ওই রোহিঙ্গা ইস্যুর কারণে তিনি বিশ্ব নেতাদের কাছে একটু আলাদা গ্রহণযোগ্যতা বলি বা আকর্ষণ বলি বা শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য তিনি ছিলেন খুবই আগ্রহের একটি কেন্দ্রবিন্দুতে তার অবস্থান ছিল, এবং পাশাপাশি খুবই উচ্চ মর্যাদায় এই নেত্রীর এবার মূল্যায়ন হয়েছে বিশ্ব নেতাদের প্ল্যাটফর্মে। কারণ রোহিঙ্গা ইস্যু পুরো বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছে, এবং এখানে রোহিঙ্গারা একদিকে কাঁদছে, একদিকে মানবতার উপর নির্যাতন হচ্ছে, মানবতাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া সেখানে হচ্ছে, নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড চলছে, গণহত্যা চলছে, সব মিলে যখন একটি নিষ্ঠুর চিত্র বিশ্ববাসীর দৃষ্টিতে পড়েছে, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিক জায়গা থেকে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, যে কারণে তিনি তাকে এবছর অনেকের কাছেই তিনি মূল্যায়িত হয়েছেন আসলে মাদার অব হিউম্যানিটি হিসেবে। আর যেখানে অং সান সু চি, তিনি শান্তিতে নোবেল পাওয়ার পরেও তার নিষ্ঠুরতার কারণে তিনি যখন সারা বিশ্ববাসীর কাছে নিন্দিত হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তার ঠিক বিপরীত চিত্র আমরা শেখ হাসিনার কাছ থেকে দেখেছি, যে তিনি তার ঐতিহাসিক মানবিক ভূমিকার কারণে তিনি সারা বিশ্ববাসীর কাছে নন্দিত হয়েছেন। কাজেই জাতিসংঘের অধিবেশনেও বিশ্ব নেতাদের দৃষ্টি ছিল যে প্রধানমন্ত্রী কি বলেন। তো প্রধানমন্ত্রী, আমরা যেটি আশা করেছিলাম বা আমাদের যেটি প্রত্যাশার জায়গা ছিল, তিনি ঠিক সেই জায়গায় অত্যন্ত সুনির্দিষ্ট পয়েন্ট দিয়ে তিনি একটি মানবিক আবেদন করেছেন বিশ্ব নেতাদের কাছে। পাশাপাশি এই নিষ্ঠুরতা বন্ধের জন্য তিনি এখনই ভূমিকা রাখতে বিশ্ব জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। এই জায়গাটিতে একটু থামি, আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে ভাই আপনার কাছে আসবো। একজন দর্শক যুক্ত হয়ে গেছেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে, আমরা একটু আপনার নাম পরিচয় জানতে চাই এবং প্রশ্নটি করবেন। হ্যালো, আমরা মরে যাচ্ছি, এর মধ্যে আবার রোহিঙ্গাদের এই টেনিস বলের মতো একবার আসা একবার যাওয়া অনেক বছর ধরে এটা চলছে, এটা কোনদিন চলবে? আচ্ছা, মানে পার্মানেন্ট সমাধান? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রশ্ন আছে নিয়ে নিই, এটি আপনার কাছে যদি বলছে জহির ভাই ওটা ব্যাখ্যা দিতে পারবেন। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি ভাই, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাই, কে বলছেন? হ্যালো ভাই, আমি মামুন বলছি। জি, জি জি ধন্যবাদ, সেটি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ছোট করে আপনার কাছে যেটি বলেছেন, তারপর আমরা একটু জহিরুল ভাইয়ের কাছে আসবো। ছোট করে বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী তার ইতোমধ্যেই তিনি জবাব দিয়েছেন যে 16 কোটি মানুষের দেশে যদি আমরা ইচ্ছে করি তাহলে এই 4 লাখ, আগে থেকে যারা ছিল তারা তো ছিলই, 4 লাখ প্লাস 4 লাখ, তাতে 8 লাখ অথবা সরকারি হিসাবের বাইরে 10 লাখ, তিনি বলেছেন যে 16 কোটি মানুষের দেশে আমরা ভাগাভাগি করে মানবিক হলে আমরা যদি এ ব্যাপারে সহানুভূতিশীল হই তাহলে অবশ্যই আমরা সেই সক্ষমতা দেখাতে পারবো। তবে তিনি এটিকে পারমানেন্টলি রাখার পক্ষে নন, তিনি কূটনৈতিক তৎপরতার ভেতর দিয়ে এই যে আজকে জাতিসংঘের অধিবেশনে আহ্বান জানালেন, তিনি বিশ্ব নেতাদের একটি যৌথ মানে ভূমিকার ভেতর দিয়ে তাদেরকে, যেসব রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন তাদেরকে মায়ানমারে ফেরত দেওয়ার ব্যাপারে এই জায়গাতে তিনি কূটনৈতিক ভূমিকাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। জহিরুল ভাই ধন্যবাদ। দীর্ঘমেয়াদী সংকট সমাধান হবে কি করে, আর দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, ধন্যবাদ আপনাকে। 1992 সালে ওদের আগমন ঘটেছিল, আমার ধারণা ছিল যে সেটাই হয়তো প্রথম, কিন্তু তা নয়। এর আগে 1988 সালেও, জি
ওরা আরেকবার এসেছিল। তো ১৯৯২ সালে যখন ওরা এসেছিল তখন কক্সবাজারে ওদের সরজমিন রিপোর্ট করতে আমি এখানে গিয়েছিলাম, তখন ছিলাম আমি নবীন রিপোর্টার। কিন্তু দুঃখজনকভাবে আজকে ২৫ বছর পর আবারও যখন ওদের আগমন ঘটছে, দেখা যাচ্ছে যে একটা প্রজন্ম এসেছিল, এখন ওদের পিতা যে প্রজন্মটা এখানে এসেছিল ২৫ বছর আগে, এখন দেখা যাচ্ছে যে তাদের পরবর্তী প্রজন্ম এখানে আসছে। কয়েকদিন আগে অং সান সু কি তার দেশে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে একটা ভয়ঙ্কর সত্য কথা বলেছেন। সে ভয়ঙ্কর সত্য কথাটা হলো, তিনি বলেছেন যে মায়ানমার রাখাইনের ৫০% বাড়িঘরে এখনও বহাল তবিয়তে মানুষ বসবাস করছে। কিন্তু আমরা কি জানি, রাখাইনের মোট জনসংখ্যার ৪২% হলো মুসলমান, ৫২% হলো বৌদ্ধ, ৫% হলো খ্রিস্টান এবং হিন্দু। তো দেখা যাচ্ছে যে ওখানে একটা এটা জাতিগত নিধন, যেটাকে জাতিসংঘ বলেছে যে জাতিগত নিধন চলছে। তো আপনি এই প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রী যে আজকে যে ভাষণ দিয়েছেন এবং তার ভাষণের বৃহদাংশ জুড়েই ছিল এই রোহিঙ্গা সমস্যা, এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা আমাদের এশিয়াতে যে মানবিক সংকট তৈরি হয়েছিল ইরাককে ঘিরে, এরপর সিরিয়াকে ঘিরে, এরপরে আপনি যদি সংকটের কথা বলতে চান তাহলে এটা একটা সবচেয়ে বড় সংকট। তো আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা দেখেছি ইরাক এবং সিরিয়ার ব্যাপারে যতটা মাথা ঘামাতে, আজকে রোহিঙ্গা ইস্যুতেও আন্তর্জাতিক সম্প্রদায়কে সেইভাবেই মাথা ঘামাতে হবে। এটা শেখ হাসিনার একার সমস্যা না, কিংবা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরও সমস্যা না। জি, এটা আমরা মানবিক একটা সমস্যা। আরেকজন দর্শক যুক্ত হয়েছে, আমরা আবার আপনার কাছে ফিরব। সুপ্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। কানেক্টিকাট থেকে। জি, কানেক্টিকাট থেকে বলছেন, বলুন ভাই। আমার প্রশ্নটা হচ্ছে, আসলে আমাদের বাংলাদেশের নোংরা রাজনীতি আর কি সব জায়গাতে দেখা যাচ্ছে, সবাই এটাকে ইস্যু করে, যেমন বর্তমান সরকারও এটাকে ইস্যু করতেছে। আসলে প্রধানমন্ত্রী বলল যে আমরা ১৬ কোটি মানুষ খাইতে পারলে ওরাও খাইতে পারবে, তো এটা তো আর প্রধানমন্ত্রীর ঘর থেকে দিচ্ছে না। আর এখানে অনেকে বলতেছে যে প্রধানমন্ত্রী নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখে, আর নোবেল প্রাইজ তো তারা পাওয়া উচিত যারা যারা রোহিঙ্গাদেরকে তাদের ঘরে আশ্রয় দিছে, যাদের জায়গার মধ্যে আশ্রয় দিছে। অসংখ্য ধন্যবাদ, আপনি মতামত দিয়েছেন, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনি যেটা আপনি আপনার একটা মতামত দিয়েছেন এই বিষয়ে। জহিরুল ভাই, আপনি একটু এই বিষয়টি সুনির্দিষ্টভাবে যদি একটু বলেন। ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, আমি আসলে আওয়ামী লীগ বিএনপির রাজনীতির কোনোটার সাথেই যুক্ত না, এবং চিন্তা করি বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের মধ্যেও কিন্তু একটা দলীয় গন্ধ পাওয়া যায়। আমি আশা করব যে দর্শক যারা প্রশ্ন করবেন যাতে প্রশ্নের মধ্যে কোনো দলীয় ইঙ্গিত না থাকে, কারণ এটা প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ১৬ কোটি মানুষকে যদি খাওয়ানো যায় তাহলে এই ৫ লাখ রোহিঙ্গাকে খাওয়ানো যাবে না কেন? এটা তো আমাদের দেশের সাধারণ মানুষ এভাবেই চিন্তা করে। আপনি দেখবেন গ্রামে গেলে একজন মানুষ খেতে পায় না, সেও তার বাড়িতে একজনকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, আচ্ছা যে ডাল ভাত হলেও খাওয়ানোর চেষ্টা করে। তো এটা তো আমাদের বাঙালি জাতির একটা বৈশিষ্ট্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী না চাইলে তো এত মানুষ আসতেও পারতেন না, এবং তিনি নিজে গেছেন, তাদের ব্যাপারে তার একটা মানবিক দৃষ্টিভঙ্গিও আছে। এবং আপনি যেটি বলছেন যারা আশ্রয় দিয়েছে, আসলে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এই বিষয়টিতে তার একটি তো মানে উদ্যোগ থাকেই, এবং আজকে জাতিসংঘে যে ভাষায় তিনি কথা বলেছেন কি বলবেন? না শামীম ভাই, আপনি যদি এই জায়গায় যদি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন তাহলে তার কাছেও একই আশাই থাকবে, না সেটি একই প্রত্যাশাই থাকবে, এবং এটা তো আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে এই উদ্যোগ। জাতিসংঘের আজকের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তো খুব সুস্পষ্ট ভাবেই বলেছেন, তিনি তো শান্তি পুরস্কারের লোভে বা আশায় এই শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্ব নেতাদের দৃষ্টি কাড়ার বিষয় নয়, তিনি তাদেরকে তো ডেকেও আনা হয়নি। এখানে বিষয় ছিল দুটো, একটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে বাংলাদেশে তাদের আশ্রয় দিয়ে এই মানবিক বিপর্যয় বা সংকটকালে তাদেরকে আশ্রয় দিয়ে তিনি মানবতার পরিচয় দিবেন, মানবিক হবেন, নাকি তাদেরকে আসতে দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়ে নিষ্ঠুরতার দৃষ্টান্ত স্থাপন করে নিষ্ঠুর হবেন? সেই ক্ষেত্রে শেখ হাসিনা মানবিক দৃষ্টি মানবিক ভূমিকা রেখে তিনি
মানবিকতার পরিচয় দিয়েছেন এবং সরকার প্রধান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তো সর্বপ্রথম মানবিক হতে হবে। সেই জায়গায় প্রধানমন্ত্রী আমি মনে করি শতভাগ মানে সঠিক অবস্থানে আছেন। এখন তাদেরকে স্থায়ীভাবে এই জায়গায় যদি জায়গা করে দেওয়া হয় তাহলে ইন ফিউচার বাংলাদেশে যে সকল সংকট তৈরি হতে পারে তার বিবেচনায় সরকারের উচিত হবে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের ভূমিকা, OIC-র ভূমিকা এবং মুসলিম বিশ্বের ভূমিকাকে এক জায়গায় এনে মায়ানমারের সরকার প্রধানকে কনভিন্স করে এই রোহিঙ্গাদের ফেরত পাঠানো, এবং ফেরত পাঠানোর ভেতর দিয়ে আরও একটি, শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে ইতিমধ্যেই একটি ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, এটার চূড়ান্ত মানে সফলতা আসবে তিনি যদি তাদেরকে আবার কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে তাদেরকে ফেরত পাঠাতে পারেন। জয়নুল চৌধুরী, আমি একটা প্রস্তাব আপনার কাছে করতে চাই। ভাই, এই জায়গায় সামান ভাইয়ের কথার সাথে আমি একটা যুক্ত করতে চাই আমাদের দর্শকের প্রশ্নের প্রেক্ষিতে। কেন 1992 সালে যখন আমরা আসছি, প্রিয় দর্শক আরেকজন যুক্ত হয়েছে, 1992 সালে যখন রোহিঙ্গারা আসছিল তখন তো খালেদা জিয়াই প্রধানমন্ত্রী ছিলেন, তখন কি উনি ওদেরকে প্রত্যাখ্যান করেছিলেন? তা তো নয়। আচ্ছা, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয়? জি বলুন ভাইয়া। আসলে আমি বলতে চাইছি এই কথা যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উপরে যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, এই যে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই মানব দৃষ্টিতে, এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো, যেহেতু ওনারাও মানুষ আমরাও মানুষ, রোহিঙ্গা আর সবকিছুর উপরে মানুষ। তো এই ব্যাপারে আমরা কি মানে জাতিসংঘ বা এই ধরনের, জি আপনার নাম পরিচয় তো দিলেন না ভাই, কোনো কিছু ধরনের মানে বা আন্তর্জাতিক মহল থেকে কোনো ধরনের হেল্প পাবো না? না না, পাবো পাবো, পাওয়া শুরু হয়েছে, একটা চাপ এটা আপনি বুঝছেন? না না, পাওয়া শুরু হয়েছে। আপনার নাম পরিচয়, আপনি কোথা থেকে বলছেন? ঠিক মর্যাদা দিয়ে তাদের বাড়িতেও ফেরত পাঠাতে হবে, নইলে তো এক ধরনের নৈতিক পরাজয়ও হয়, মানবতার পরাজয়। তো এটি কেন করা হবে না বা করতে পারবো না বা করতে হবে? তো একটা বিষয় যুক্ত হয়েছে এখানে সামান ভাই, 92 সালে এই সংকটটা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তো এবার তৈরি হলো আজকে প্রায় 25 বছর পর, কিন্তু ওই সমাধান হচ্ছে না, খারে শরণার্থী আসেনি এবং গণহত্যা বা নিষ্ঠুরতার চিত্রটা এই পর্যায়ে ছিল না, খুবই স্বল্প, এই তুলনায় খুবই স্বল্প সংখ্যক এবং খুবই এই ধরনের। এতদিনেও কেন এই সমাধানটা করা যাচ্ছে না? কিন্তু এখন একটা বাংলাদেশের কি কোথাও একটু মানে দুর্বলতা আছে, আমাদের কূটনৈতিক দুর্বলতা? সুযোগটা এখন তৈরি হয়েছে, তৈরিটা কিভাবে হয়েছে, যেমন ধরেন এখন যে ইন্টারনেটের কারণে এই এই যে সমস্যাটা, এটা সারা বিশ্বের মানুষ জানতে পেরেছে, তাই না? এখন আমাদের উচিত হবে, আমরা যারা প্রবাসে বসবাস করছি, সামান ভাই তো ঢাকায় থাকেন, আমরা যারা প্রবাসে বসবাস করছি, যে সমস্ত ভাইরা প্রশ্ন করছেন, আমাদের উচিত হবে আমরা একটা প্লেকার্ড নিয়ে জাতিসংঘের সামনে দাঁড়ানো, ম্যানহাটনে দাঁড়ানো, যেখানে আমাদের এই রোহিঙ্গা ভাইদের সমর্থনে, রোহিঙ্গা ভাই বোনদের সমর্থনে আমাদের এই ভূমিকাটা অব্যাহত। এটা আপনি আপনার প্রবাসী হিসেবে আপনি করতে পারেন বা ওটা আলাদা ভূমিকা। যেটি আমার প্রশ্ন যে এতদিনের সংকট এবং এটার অন্যতম ভুক্তভোগী বাংলাদেশ, আমরা তাদেরকে আশ্রয় দিতে পারি, মানবিক হতে পারি, কিন্তু এই সংকটটি সমাধান করতে তো হবে, সেটি কেন সম্ভব হচ্ছে না? কোথায় কূটনৈতিক দুর্বলতা, কোথায় দৃষ্টি আকর্ষণ করতে না পারার ব্যর্থতা? অবশ্যই আমাদের কূটনৈতিক দুর্বলতা আছে। সামান ভাই যেটা বলছেন আগে যে এখানে OIC, ইসলামিক ঐক্য সংস্থা, তারপর অন্যান্য মুসলিম বিশ্ব এবং মানবাধিকার সংস্থা, এবং আমি দেখছি আপনি সামান ভাই লক্ষ্য করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন, ওরা কিন্তু অনেক আগেই সাড়া দিয়েছে প্রকৃতপক্ষে, কিন্তু ওই জায়গায় আমাদের দক্ষিণ এশীয় দেশগুলোকে, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যে সমস্ত দেশ বার্মার কাছাকাছি, আমাদের সবাইকে নিয়ে এই বিষয়টাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এটা আমাদের একটা কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। জি, আমাদের সাথে মনে হয় আরেকজন দর্শক আছে, কে আছেন প্রিয় দর্শক? আমার নাম গোপন সাহা, আমি উডসাইড থেকে বলছি। আচ্ছা আচ্ছা গোপন সাহা, বলুন, আমরা শুনছি আপনাকে। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার দুজন প্রিয় সাংবাদিক, আপনি সঞ্চালন করছেন শামিউল আমিন এবং সামান মাহমুদ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি TVN24 কে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা
আপনারা দুজনে মিলিত হয়েছেন এবং একজন প্রবাসীকে দেখে আমাদের আমাদের একজন খুবই সিনিয়র সাংবাদিকও সাথে আছেন এবং আমরা আশা করছি আপনি ভালো লাগছে জহিরুল চৌধুরী তিনি বাংলা বাংলা বাজার পত্রিকার এক সময় চিফ রিপোর্টার ছিলেন আপনি যদি একটু প্রশ্নটি করেন আমরা জানি আপনি বাচিক শিল্পী গোপন সাহা বলছেন আমার প্রিয় সাংবাদিক এবং আমি জানি উনি এই প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে দিতে পারবেন জি বলুন যে রোহিঙ্গা সমস্যা যে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের রাজনীতির এই প্রেক্ষাপটে আমি বিশেষ করে শাবান মামুনকে জানতে চাচ্ছি যে এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা আন্তর্জাতিক সমস্যা বাংলাদেশ ঘাড়ে নিয়েছে কিনা এবং এর সমাধান আমরা কি দ্রুত খুঁজে পাব একজন রাজনৈতিক বিশ্লেষক একজন সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আবারও সেই সংকট সমাধানের কারণ সংকট চলছে কিন্তু সংকট তো চলতে থাকতে পারে না গোপন শাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে আমার অবস্থানকে তুলে ধরেছেন দর্শকরা আপনার মাধ্যমে আমাকে নতুনভাবে চেনার সুযোগ হয়েছে আমি বলতে চাই যে এই সমস্যাটি সংকট মোকাবেলায় যেটি জহির ভাই বলছিলেন কেবলমাত্র বাংলাদেশের সরকার প্রধানের বিষয় নেই এখন তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিকাটি এবং যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন একটি যুদ্ধ অবস্থাও তৈরি হতে পারত যদি বাংলাদেশের সরকারের এই ক্ষেত্রে সময়োচিত ভূমিকা নিতে তারা ব্যর্থ হতো বাংলাদেশ সরকার খুব কৌশলে এটিকে বিশ্ব সম্প্রদায়ের কাছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ সরকারের তো এর চেয়ে বেশি কিছু করার নেই আর এটি দীর্ঘস্থায়ী সমাধান হবে কি না সেটি নির্ভর করছে বর্তমান সরকার এবং পরবর্তীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদের আন্তরিক ভূমিকা কতটুকু তারা যদি আন্তরিকভাবে বিষয়টি সলিউশন করতে চান আমার বিশ্বাস যে এই সংকট থাকবে না আর এটি নিয়ে যদি যেটি আনফরচুনেটলি কেউ কেউ বলেছেন যে এটি নিয়ে আবার কোনো রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরে আমি ব্যাখ্যা দিতে চাই না এই রোহিঙ্গা ইস্যুটিকে মানবিক জায়গা থেকে বাংলাদেশে যারা রাজনৈতিক অঙ্গন আছে সরকার এবং বিরোধী দল তারাও যেন এই জায়গায় অন্ততপক্ষে একমত হতে পারে যে রোহিঙ্গা সমস্যা যেন আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী কোনো সমাধান এই সমস্যা না হয় সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক জায়গায় একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম তৈরি করে ভূমিকা রাখে আর আন্তর্জাতিক সম্প্রদায় বা আন্তর্জাতিক গোষ্ঠী বা মানবাধিকার সংস্থা ওআইসি বিশ্ব মুসলিম সব মিলে যদি এটিকে মানবিক ইস্যু হিসেবে তারা সবাই এগিয়ে আসেন তাহলে ভারত এবং চীনের যে স্বার্থ অদৃশ্য স্বার্থ সেই জায়গায় ভারত এবং চীনও যদি এটিকে মানবিক ইস্যু মনে করে তাহলে আমার মনে হয় যে সিচুয়েশনটা ক্রমাগত উন্নতির দিকে যাবে আরেকজন দর্শক আছেন কে আছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম সালাম বলুন ভাই আমি ওই রোহিঙ্গার বিষয় দুইটা কথা বলার জন্য একটা হলো বাংলাদেশে যে বারবার যে হেলিকপ্টার ইন করছে বাংলাদেশে যে ধৈর্যের পরিচয় দিছে এটা খুবই বুদ্ধিমানের পরিচয় দিছে কারণ বাংলাদেশে এত জনসংখ্যা সত্ত্বেও থাকতেও বাংলাদেশের সামরিক শক্তি খুবই কম আপনার কেন মনে হচ্ছে সামরিক শক্তি কম আমি জানি না এটি অন্য একটি আলোচনার বিষয় তো আপনার মতামত বা প্রশ্নটা কি তবে বাংলাদেশে এখন এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের সোলজার বাড়ানো আর অস্ত্র দিক দেওয়ার নজর দেওয়া উচিত জি আমার মনে হয় আপনার ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আরেকজন একটি ফেসবুকে মন্তব্য করেছেন যে মিয়ানমার তার ভাষায় বা তার তথ্য অনুযায়ী 17 মাস আমার দেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে এই জন্যই কি মানে এইটা নিয়ে তার একটা বাংলাদেশ সরকারের অবস্থান এটিতে কি হওয়া উচিত বাংলাদেশ সরকার দর্শকই বলেছেন যে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে বাংলাদেশ যে রিটেলিয়েট করে নাই যে ওরা হেলিকপ্টার নিয়ে আসছে বাংলাদেশ ইচ্ছে করলে এগুলোকে ফেলে দিতে পারতো কিন্তু করেনি এটাই বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু একটা আকাশ সীমা লঙ্ঘন তো করতে পারে না কিন্তু বাংলাদেশ সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে এবং তাদের রাষ্ট্রদূতকে ডেকে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ জানানো হয়েছে এটা যেমন সত্যি আরেকটা সত্য সত্য কথা এটাও যে আমাদের আঞ্চলিক যে ভূমিকাটা এটাকে আরেকটু শক্তিশালী করা দরকার যেমন ভারতের একটা বড় ভূমিকা আছে এই অঞ্চলে বরং আমরা তো দেখছি আজকের খবরে আছে ভারত মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করবে এটা খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক কারণ ভারতও আস্তে আস্তে একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এবং চীনের সাথে প্রতিযোগিতায় তারা পরাশক্তি হিসেবে নাম লিখিয়েছে সেই জন্য আমাদের এখানে একটা ম্যানুভারিং এর ব্যাপার আছে আমাদের যে পররাষ্ট্র
কূটনীতি যারা পরিচালনা করেন তাদের এখানে একটা ম্যানুভারিং এর ব্যাপার আছে, যে ভারতের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক দরকার, একই সাথে আমাদের এই আঞ্চলিক সমস্যা সমাধানে আমাদের একটা বৃহত্তর উদ্যোগ গ্রহণ করা দরকার। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, একটু নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আচ্ছা, আমি জামাইকা হলের থেকে ফোন করছি, আমার নাম লুৎফুন্নাহার সীমা। জি বলুন। আপনাদের কথা আমি শুনতেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আজকে জাতীয় ভাষণ দিল, এটা খুবই আমাদের ভালো লাগতেছে। খুবই মনে করেন একটা মুসলমান দেশের উপর অত্যাচার হইতেছে বা একটা মানবিক দিক দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ভাষণ দিচ্ছে আমরা গর্ববোধ করব, কিন্তু সেখানে আমাদের দেশের এই বিরোধী দল যা করলো এটা খুবই লজ্জাজনক। আমরা চাই দেশটার নামটা সারা পৃথিবীতে ছড়ায় পড়ুক, আমরা গর্ববোধ করি আমাদের বাংলাদেশ নিয়ে। সেখানে কেন এই বিরোধী দল করলো, তারা কি বুঝে না দেশের মান কোথায় উন্নত হবে কোথায়? আচ্ছা, আমার মনে হয় আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনার একটি মন্তব্য আমরা পেয়েছি। এটি নিয়ে আমার একটি প্রশ্ন আছে, কিন্তু যেটি হয় রাজনীতি যেন না করা হয়, এটি শাবান মাহমুদ বলছিলেন। তো আপনি আমাদেরকে একটু ছোট্ট করে এটা বলবেন, আমরা একটা বিরতিতে যাব, আবার এসে আবার বিশ্লেষণ নিব যে একটি ইস্যু সেটি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি হচ্ছে যতই আমরা না চাই। এটা ত্রাণের রাজনীতি বলুন কিন্তু দোষারোপের রাজনীতি বলুন। আপনি সত্যি আমাদের দর্শক ঠিকই কথা বলেছেন, আর সেটি আবার যুক্তরাষ্ট্র পর্যন্ত এসেছে সেটিও উনি বলছেন। এটা আমাদের দেশে একটা সংকট চলছে নিঃসন্দেহে। তো এই সংকটে আমাদের দেশে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির একটা বড় ভূমিকা এখানে মানুষ আশা করেছিল, এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি দেশে থাকতেন আরও ভালো হতো, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম উদ্যোগ নিয়েছেন, বিরোধী দলীয় নেত্রী সাবেক বিরোধী দলীয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াও জাতির কাছে আহ্বান জানাতে পারতেন, এমনকি বহির্বিশ্বের কাছেও তার একটা আপিল থাকতে পারত যে এই সমস্যা সমাধানে পাকিস্তান কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বিএনপির আগে একটা সুসম্পর্ক ছিল নানাভাবেই। তো এই বেগম খালেদা জিয়াও এই আহ্বানটা যদি রাখতেন তাতে আমাদের দেশের জন্য আরও মঙ্গলজনক হতো, শক্তিটা আরও বাড়ত। কিন্তু এই জায়গায় বিরোধী দল যত সাবেক বিরোধী দল বিএনপি যথাযথ ভূমিকা রাখতে পারেনি, এটা একটা দুর্বলতার দিক নিঃসন্দেহে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে জাতিসংঘ যে ভাষণ দিয়েছেন শুধু তাই না, আপনি লক্ষ্য করেছেন যে ইনি $1,00,000 জাতিসংঘকে আপনার সাহায্য করেছেন প্রধানমন্ত্রী, সেটি শান্তি রক্ষা কার্যক্রমে। কারণ হলো জাতিসংঘ কিন্তু অর্থ সংকট সমস্যা মোকাবেলায়, জাতিসংঘ কিন্তু অর্থ সংকট, জাতিসংঘের মহাসচিবের যে সাপোর্ট তহবিল সেখানে, তো এখানে জাতিসংঘের কাছে আমাদের একটা মুখ উজ্জ্বল হলো। আমাদের আমাদের রাষ্ট্র হিসাবে আমরা যতটুকু যত দরিদ্রই হই না কেন, কিংবা আমাদের যে একটা দায়িত্ব আছে এই দায়িত্বটা শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরো আলোচনা হবে। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন। বিরতির পর ফিরে এলাম এবং বিরতির পর আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য খ্যাতিমান এবং জনপ্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজ। স্বাগত জানাচ্ছি মোস্তফা ফিরোজ আপনাকে। আপনারা সকলেই তাকে চেনেন, তার নিজের নামেই তিনি পরিচিত। বর্তমানে বাংলা ভিশন যে টেলিভিশন আছে সেটির বার্তা প্রধান হিসেবে কাজ করছেন, শুধু সেখানেই নয় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে তার সরব উপস্থিতি আপনারা লক্ষ্য করে থাকেন। সেখানেও আপনারা বাংলা ভিশনেও তিনি নিয়মিত অনুষ্ঠান করছেন এবং অন্যান্য জায়গায় নিশ্চয়ই দেখছেন। মোস্তফা ফিরোজ, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান, আমরা শুরুতে একটু জানতে চাই যে আজকে বাংলায় 14তম বারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং রোহিঙ্গা ইস্যুতে বেশ জোরালো একটি বক্তব্য রেখেছেন। আসলে সত্যি কথা বলতে কি, এটি ছিল আসলে জাতির একটা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা তিনি পূরণ করেছেন। কারণ প্রধানমন্ত্রী ওই সংকটটা শুরু হওয়ার পর থেকেই জাতিসংঘের অধিবেশনের সময়টা যত ঘনিয়ে আসছে তত একটা আশাবাদ জাগ্রত হচ্ছিল, কারণ আশেপাশের দেশগুলো যখন সাড়া দিচ্ছিল না তখন আমাদের কিন্তু একটা একমাত্র ইয়ে ছিল হলো জাতিসংঘ যদি কিছু আমাদের জন্য, জাতিসংঘে যাতে আমরা কথা বলতে পারি এবং সবগুলো দেশকে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। এর মাঝখানে কিছু কিছু দেশ সাড়া দিয়েছে কিন্তু সেটা কিন্তু খুব একটা আমাদের জন্য খুব একটা উল্লেখযোগ্য না। যেভাবে যেই ধরনের কূটনৈতিক তৎপরতা হওয়ার কথা ছিল, যে ধরনের দৌড়ঝাঁপ হওয়ার কথা ছিল, সেই ধরনের কিন্তু আমরা পাইনি, বিশেষ করে আশেপাশের দেশগুলো, বাইরের দেশ
দেশগুলো বাদ দিলাম, আশেপাশের দেশগুলো নীরব থাকাতে, বিশেষ করে পাকিস্তান, ভারত, নেপাল, অন্যান্য থাইল্যান্ড, চীন, এই সমস্ত দেশগুলো, তো যার জন্য একটা প্রত্যাশা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে এসে ভাষণ দেবেন এবং সেই ভাষণে তিনি যাতে এই সংকটটা নিরসনে যাতে মিয়ানমারের উপর চাপ তৈরি হয় এবং আমরা যাতে এই সংকট থেকে মুক্তি পাই সেই ব্যাপারে একটা দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেবেন। সেই দিক থেকে আমি মনে করি যে প্রধানমন্ত্রীর এই ভাষণটা জাতি আশা অত্যন্ত পূরণ হয়েছে এবং আমরা আশা করব যে এই একটা যে সংকটটা, এই সংকটটা কিন্তু আমি একদিক দিয়ে মনে করব যে এটা একটা স্থায়ী আমাদের জন্য সংকট না, কিন্তু একটা সংকটকে কেন্দ্র করে আমরা যাতে জাতিসংঘে যেমন জাতির আশা প্রত্যাশা পূরণ করেছে, আভ্যন্তরীণ রাজনৈতিকভাবেও যাতে সকল দল মত নির্বিশেষে যাতে একটা ঐক্যের, অর্থাৎ এই জাতিসংঘে ভাষণে যেমন সমস্ত সদস্য রাষ্ট্রগুলোকে রোহিঙ্গা সংকট নিরসনে তাদের সহযোগিতা চেয়েছে এবং তাদের একটা সক্রিয় কার্যক্রম দেখতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, দেশে ফিরেও যাতে আভ্যন্তরীণভাবে সকল রাজনৈতিক দলকে যাতে তিনি সেই আহ্বান জানান এবং তাদেরকে নিয়ে একটা গোল টেবিলে বসেন, তাহলে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু আরও সাড়া দেবে। কারণ যখন নাকি আন্তর্জাতিক বিশ্ব দেখবে যে এই একটা দেশ, 14 কোটি মানুষের দেশ, এরা সমস্ত ভেদাভেদ ভুলে একটা ইস্যুতে যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন কিন্তু আমাদের মর্যাদা অনেক বাড়বে এবং আমাদের প্রতি বাংলাদেশের রাজনৈতিক সম্ভব। আমি মনে করি যে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর যে উচ্চতা এটা কিন্তু তার দল এবং সরকারের থেকে ছাড়িয়ে অনেক উপরে গেছেন, সুতরাং তিনি কিন্তু পারেন, আর কেউ কিন্তু পারেন। কিন্তু যারা বিরোধী দল আছে তাদেরও তো একটা ভূমিকা থাকে। না, ভূমিকা থাকবে, তারা তো সেই ভূমিকাটা যাতে আসে, যদি কেউ না আসে তারা কিন্তু একদম গণবিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু সেই সক্রিয় উদ্যোগটা সরকারের পক্ষ থেকে থাকতে হবে, সরকারের পক্ষ থেকে আমি বলবো না, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই থাকতে হবে, কারণ এখন সমস্ত কিছু কিন্তু আবর্তিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে। সুতরাং তিনি উদ্যোগ নেবেন, সেই উদ্যোগকে সাড়া দেবেন না, আমি মনে করি যদি তিনি এই উদ্যোগ নিয়ে সাড়া কেউ না দেন তিনি একদম গণবিচ্ছিন্ন হয়ে যাবেন। একটা প্রশ্ন আছে, নিয়ে আবার আসবো আপনার কাছে, আপনাকে একটু বেশি কারণ দেরিতে পেয়েছি, বেশি প্রশ্ন। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? জি আমরা শুনছি, বলুন। জি আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। আমি আমি বলতে চাচ্ছি এইটাই যে ভারত এবং বাংলাদেশ এই দুইটা দেশে চাপ দিলে তো মিয়ানমার থেকে মানুষগুলো বাঁচছে, বাচ্চারা তো রাজনীতি করে না, কিভাবে শিশুগুলা মারা যেতেছে, আবার এদিক দিয়ে মহিলাদের মহিলাদের এত মানে মান সম্মান নষ্ট হইতেছে, অনেক মানুষ মারা যাইতেছে। জি অসংখ্য ধন্যবাদ। উনি বলছেন যে জি আর উনি বলতে চাচ্ছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা কূটনৈতিকভাবে কতটা তৎপর হয়ে একত্রিত করতে পারলাম বা পারা সম্ভব না। এখন আমরা বলতে পারবো না যে আমরা শতভাগ সফল হয়েছি, কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিন্তু ভারত প্রথম দিকে যেই পরিমাণ তার সমর্থন ছিল মিয়ানমার, এখন কিন্তু সে কিন্তু একটা নিউট্রাল হয়ে গেছে, মানে ওইভাবে ঠিক প্রকাশ্যে আর বক্তব্য দিচ্ছে না। এটা আমাদের জন্য কিছুটা ইতিবাচক, কিন্তু আরও ইতিবাচক হবে যদি আমরা আজকে জাতিসংঘে ভাষণের মধ্য দিয়ে যে আহ্বানটা মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন তার পাশাপাশি যদি জাতীয়ভাবে যদি আমরা এ করি, তখন আমরা অবশ্যই বিশ্বাস করি যে আশেপাশের দেশ, ভারত, চীন, ইভেন মিয়ানমারও কিন্তু চুপ থাকবে না। মিয়ানমারের সুরও কিন্তু বদলে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু ভাবে নাই যে এইভাবে তারা একটা চাপের মধ্যে পড়বে। এই চাপটা কিন্তু এখন তারা অনুভব করছে এবং এই চাপটা যদি আমরা এখন শুধু জাতিসংঘে এসে না, দেশে ফিরেও কিন্তু আমাদের অনেকগুলো দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো কিন্তু আমাদেরকে পালন করতে হবে। মানে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আবার সংকটটি থেকেই যাবে, অবশ্যই থেকে যাবে। এবং যে কোনো দেশ দেখবেন যে আভ্যন্তরীণ ইস্যুতে যত বেশি ঐক্য দেখে অন্যান্য দেশগুলো, তারা কিন্তু সেইটার উপরে বেশি জোর দেয়। সুতরাং আমাদেরকে এটা কিন্তু নজর রাখতে হবে। ভাই অনেক ধন্যবাদ আপনাকে কাছে পেয়ে, অনেক ধন্যবাদ, অনেকদিন পর আপনাকে দেখলাম। ও ভাই, যে দীপু ভাই সেটাও দর্শকরা জানলেন, আমার সিনিয়র সাংবাদিক। তো বিষয়টা হলো এটাই, বাংলাদেশের কিন্তু একটা শক্তির জায়গা আছে দীপু ভাই, সেটা হলো শক্তির জায়গাটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়নি, বাংলাদেশের এই ব্যাকগ্রাউন্ডটাই হলো বাংলাদেশের শক্তি। অনেকে একজন প্রশ্ন করেছেন যে সামরিক শক্তি,
সামরিক শক্তির চেয়েও বড় শক্তি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এবং এই যুদ্ধটাকে মায়ানমারও কাছে থেকে দেখেছে, ভারতও কাছে থেকে দেখেছে, আর পাকিস্তান তো দেখেছে। কিন্তু এই সংকটের কারণে, রোহিঙ্গার সংকট দিয়ে দক্ষিণ এশিয়ায় একটা পোলারাইজেশনের সুযোগ তৈরি হয়েছে দীপকভাই। পোলারাইজেশনটা হলো এই রোহিঙ্গা সংকটকে যে যত বেশি আন্তরিক এবং সিরিয়াসভাবে দেখবে সেই দেশ তত বেশি রাজনীতিতে গ্রহণযোগ্য হবে, দক্ষিণ এশিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এবং পাকিস্তানের কাছে এই সুযোগটা তৈরি হয়ে গেছে। এখন পাকিস্তান যদি অগ্রসর হয় বেশি ভারতের চেয়ে, মানুষ মনে করবে যে না, পাকিস্তান বাংলাদেশের প্রতি আন্তরিক এই সংকটের প্রতি আমরা এই জায়গাটা এবং থেমে শামীম ভাই, এবং আমি যে বললাম যে মুক্তিযুদ্ধ আমাদের একটা শক্তি, এই শক্তির জায়গাটাতে বিএনপিকেও আসতে হবে। জি অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছে, কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। জি সরি, আমি 12 মিনিট আপনারা কারোর পক্ষ নিয়ে কথা বলবেন না, থ্যাংক ইউ কথা বলার জন্য। আমি নিরপেক্ষ দেশ প্রেম হিসেবে কথা বলি, আমরা যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছি অবশ্যই এটা প্রশংসনীয় সারা বিশ্বের ভিতরে, কিন্তু আপনি এইটাও বুঝতে হবে আপনি ওদেরকে আশ্রয় দিতে যে নিজের দেশের মানুষের প্রতি কতটুকু আপনি কেয়ার করতেছেন। তারপর এই যে আমরা, আপনি বলেন যে শেখ হাসিনা আয়েশা জাতিসংঘে আয়েশা বলছে, প্রবলেম গুলো বলছে, আমাদের অনেক বড় একটা অর্জন করছে উনি বলছেন দীপু ভাই, কিন্তু অর্জনটা করা পর্যন্ত কোন রাষ্ট্র বাংলাদেশের পাশে ছিল না, কিন্তু বাংলাদেশের প্রটেক্ট করার মতো এমন কোন স্ট্রং কোন ক্ষমতাও দেখাইতে পারে নাই মায়ানমারের বিরুদ্ধে। আপনি কিনা মনে করেন না যে বাংলাদেশ এবং সামরিক বাহিনী পিছিয়ে আছে? ধন্যবাদ আপনাকে, আমরা একটু থামাতে হচ্ছে ভাইয়া, সময় একেবারে কম, আমরা বুঝেছি আপনি, আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মানে কূটনৈতিকভাবে এবং সামরিকভাবে আমরা দুর্বল কিনা এটি তার প্রশ্ন, আপনার কাছে কি মনে হয়? না, আমি মনে করি এখানে কোনো সামরিক শক্তির লড়াই না, বিশ্বে এখন সামরিক শক্তির লড়াই দিয়ে হবে না, এখানে জনগণের ঐক্য, দেশের ঐক্য, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো যদি আমরা সংহত করতে পারি, আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদগুলো যদি আমরা দূর করে যদি ঐক্যের জায়গাটা নিয়ে আসতে পারি, এইটা অনেক বড় শক্তি। এবং এই শক্তিটা, এই শক্তিটাই কিন্তু আমাদের এই ধরনের যে জাতীয় সংকট একটা, অবশ্য রোহিঙ্গা সংকটটা যেটি বললো যে আমাদের এই সংকট, আমাদের দেশেই তো অনেক সংকট, এই সংকট একটা বাড়তি সংকট, কিন্তু কোনো কোনো সংকট কিন্তু আবার অনেক কিছু কিন্তু পজিটিভ মানে কী বলে প্রেক্ষাপটও তৈরি করে, সেটি হচ্ছে আমাদের একটা জাতীয় ঐক্যের একটা প্রেক্ষাপট তৈরি করেছে কিন্তু রোহিঙ্গা সংকট। উনি বলছিলেন যে উনি 92 সালে এটা কাভার করতে গিয়েছেন, এরপর থেকে এতদিন চলে গেল, এই সংকটের সমাধান হচ্ছে না, তো আমরা কেন এই সংকটটি দীর্ঘমেয়াদে সমাধান করতে পারছি না স্থায়ীভাবে? আমরা পাচ্ছি না যে এই ক্ষেত্রে মিয়ানমারের উপর, যেই মিয়ানমারের যে বন্ধুরাষ্ট্রগুলো, সেই বন্ধুরাষ্ট্র কিন্তু আমাদের চেয়েও কিন্তু তারা অনেক বেশি শক্তিশালী, এবং তারা অব্যাহতভাবে তাদের বাণিজ্যিক স্বার্থ, তাদের সামরিক স্বার্থ, এই সমস্ত কারণে কিন্তু তারা মিয়ানমারকে প্রোটেক্ট করে চলেছে। এই জায়গাটাই আমরা কূটনৈতিকভাবে আমরা পারি নাই, জাতীয় ঐক্যের মাধ্যমেও আমরা কিন্তু পারিনি, আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো এই সব সংকটগুলোতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা কিন্তু আমরা অ্যাড্রেস করিনি। একটা প্রশ্ন আছে একটু নিয়ে নিই, লাস্ট প্রশ্ন আজকের জন্য, কে আছেন প্রিয় দর্শক, একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, কে আছেন ভাইয়া? সবাই জি বলুন। আমি হলালউদ্দিন বলছি ব্রুকলিন থেকে। জি ভাইয়া বলুন। আলোচকবৃন্দে আলোচনা করতে দেখছি যে কোন কারণে বিরোধী দলকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে যে তারা এটাকে নিয়ে রাজনীতি করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিজ্ঞ আলোচকবৃন্দের কাছে যে 22টি ট্রাক নিয়ে যখন বিএনপি নেতৃবৃন্দ গিয়েছিলেন ওখানে মধ্যে ট্রাক গুলা কেন আটকে দেওয়া হলো ত্রাণের, কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তাদের ব্যানার টাঙিয়ে ওখানে মধ্যে ত্রাণ বিতরণ করে যাচ্ছে দিব্যি আর্মি। সেকেন্ড থিং হচ্ছে 78 সালে রোহিঙ্গাদের হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, কিন্তু তখনকার যে সরকার তখন ওনারা চুক্তির মাধ্যমে 50,000 পাঠিয়েছিলেন, কিন্তু তখন তো একটা আকাশী লঙ্ঘনের ঘটনা ওখানে ঘটনায়, কিন্তু আলোচকবৃন্দ আমরা আপনার প্রশ্ন আপনার ইয়েতে পেয়েছি, আমরা এই প্রশ্নটির উত্তর নেব হচ্ছে সাবান মাহমুদের কাছ থেকে একটু সংক্ষেপে। ধন্যবাদ। যে আপনারা কি বিরোধী দলকে দোষারোপের চেষ্টা করছেন, এটা অভিযোগ আমি বলছি না। আজকের আলোচনায় যদি দর্শকরা বিবেকের স্বচ্ছতার জায়গা থেকে বিচার করেন, কোনোভাবেই আমাদেরকে অভিযুক্ত করতে পারেন না যে আমরা বিরোধী দলের উপরে এই ধরনের রোহিঙ্গা ইস্যুর মানে রাজনীতির দুষ্টু প্রভাব চাপিয়ে দিয়েছি। বরং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল যে কাজটি করছে এবং তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েই কিন্তু সমালোচনার জন্ম হচ্ছে। দীপুভাই যেটি বলেছেন যে রোহিঙ্গা ইস্যুতে অন্ততপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও একটি বড় ধরনের আহ্বান জানাতে পারেন এবং একটি
উদারতার পরিচয় দিতে পারেন যে আজকে আন্তর্জাতিক সম্প্রদায়কে যেভাবে তিনি বললেন সেরকম বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গোল টেবিল হয়তো সম্ভব না, কিন্তু অন্ততপক্ষে এই ক্ষেত্রে সবাই যাতে আন্তরিক ভূমিকা হন দেশের স্বার্থে। যারা বিশ্বাস করছেন যে স্থায়ী সংকট তৈরি হতে পারে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, ওই বিশ্বাসের জায়গা থেকেই তারা আবার এগিয়ে আসতে পারেন যে এই সংকট মোকাবেলায় সরকারকে কিভাবে সহযোগিতা করা যায়। কাজেই এটি বিরোধী দলের বিষয়, আলোচকদের চাপিয়ে দেওয়ার কিন্তু কোনো বিষয় না। একটি বিষয় হচ্ছে যে যেটি উনিও অভিযোগ করছিলেন যে বিএনপি ত্রাণ দিতে গেছে কিংবা তাদেরকে ওইভাবে সহযোগিতা করা হয়নি, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই নিন্দনীয় একটা কাজ হয়েছে, এটা কোনোভাবেই উচিত হয়নি। কারণ এটা যে সকল রাজনৈতিক দলগুলো যাবে এবং তাদের যাওয়ার মধ্য দিয়ে আরও অন্যরা উৎসাহিত হবে, সেই কার্যক্রমটাকে সহায়তা করার জন্য, পৃষ্ঠপোষকতা করার দায়িত্বই হচ্ছে সরকারের এবং সরকারি দলের। সেই জায়গাটায় আমি মনে করি যে ওই যে আমাদের দেশের আভ্যন্তরীণভাবে আমরা সব দিকে ঠিক আছি, কিন্তু আমি আভ্যন্তরীণভাবে যখন নাকি আমি রাজনীতিতে বসছি বা রাজনীতির হিসেব নিকেশ যখন করতে বসছি, তখন কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিচ্ছি না। এই জায়গাটার থেকে কিন্তু আমরা যদি বের না হয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এই যে দুর্যোগটা, এই যে রোহিঙ্গা সংকটের এই দুর্যোগটা কিন্তু আমাদের স্থায়ী রূপ নিতে পারে, এবং অন্যান্য অনেক বিশ্বের বিভিন্ন শক্তিগুলো কিন্তু এগুলি কাজে লাগানোর জন্য উৎপেতে বসে আছে। এই যে ফ্লোরা নামে একজন বলছেন যে আমরা কি আসলে শুধু ইন্ডিয়াতে না থেকে মালয়েশিয়া, ব্রিটেন, মালদ্বীপ বা অন্যান্য দেশের সাথে সম্পর্ক গড়ে এই সংকটটিকে সমাধান করতে পারি কিনা? হ্যাঁ, সংকট এই উদ্যোগ তো প্রধানমন্ত্রী নিজে, তো এই যে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি এসে কি বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমি এসেছি, মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ হচ্ছে। কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের কিন্তু গায়ের উপরে আমাদের সংকটটা, সুতরাং আমাদেরকে যতটা স্পর্শ করছে তাদেরকে কিন্তু সেভাবে স্পর্শ করছে না। আর এটা মনে রাখা দরকার যে প্রতিটা দেশই কিন্তু বিশ্বের সংকটগুলো এখন প্রতিটা দেশগুলোকে এমনভাবে গ্রাস করেছে, প্রত্যেকে তার নিজের নিজের ঘর সামলানো নিয়ে ব্যস্ত। সুতরাং আমাদের এই সংকটটা আজকে আশ্চর্যজনকভাবে, আমি আজকে নিউ ইয়র্কে একটা ট্যাক্সিতে যাচ্ছিলাম, সেই ট্যাক্সির ড্রাইভার হচ্ছে উজবেকিস্তানের এবং সে মুসলিম। সে নিজেই বলল যে তোমরা তো এখন ক্রাইসিসে আছো যে রোহিঙ্গা মুসলিমদের এই সংকট, তার মানে ওই এই পর্যন্ত পৌঁছেছে, তার মানে এখানে প্রতিটা মানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে, মুসলিমের বাইরে অন্যান্য সমস্ত মানুষকে কিন্তু সাড়া দিয়েছে। কিন্তু সাড়া দিয়ে একটা কথা, আর যার যার সংকট তার মতন করে মোকাবেলা করা আর একটা বিষয়। একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি জানেন তো ইউকে এর মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্র খুব শক্তভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশেষ করে গতকালই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যা নিরাপত্তা পরিষদে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তিনি এটির দ্রুত সমাধান দেখতে চান, এবং এই নিয়ে সেক্রেটারি অফ স্টেট এর মধ্যে মিয়ানমারের নেত্রীর সাথে কথাও বলেছেন। সুতরাং এই জায়গাটিতে আপনি তো ইতিবাচক, আমি খুবই ইতিবাচক মনে করি, এবং বিশেষ করে মিয়ানমার সরকারও কিন্তু এই সমস্ত চাপের মধ্য দিয়ে তার অবস্থান কিন্তু সরে এসেছে। সুতরাং বাংলাদেশের যে কূটনৈতিক এখানে ভূমিকা, তার যে সাফল্য, সেটি একটা ভালো একটা চাপ তৈরি হয়েছে, এবং আন্তর্জাতিক বিশ্ব তার মতন করে অথবা বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কিন্তু তারা কিন্তু সামনে এগিয়ে এসেছে। এখন আমি বলতে চাচ্ছি যে এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ যে এই সংকট কত দ্রুত আমরা সমাধানের জন্য আমরা আভ্যন্তরীণভাবেও আমরা ঐক্যবদ্ধ হব। তাহলে হবে কি, শুধু এই ধরনের সংকট না, সামনের আরও যে বিভিন্ন ধরনের সংকট আমাদের সামনে আসবে, তখন কিন্তু আমরা এই সংকটগুলো সমাধানে আমরা কিন্তু আমরা একটা মানে সুযোগ তৈরি হবে যে আমরা দ্রুত একটা পদক্ষেপ নিতে পারবো। আচ্ছা, একজন একটু প্রশ্ন করেছেন, এটির কোনো উত্তর নেই, তারপরেও আমি জানি না আপনার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলছেন একদিন হয়তো এই সমস্যাটার সমাধান হবে। তা আজকে যে শিশুরা নিপীড়িত হচ্ছে, একটা ট্রমা নিয়ে তারা বড় হচ্ছে, তারা কি হবে, তাদের ভবিষ্যৎটা কি আসবে? ধন্যবাদ আপনাকে স্বামী ভাই। ব্যাপার হলো যে এই সংকটটা কিন্তু দুইটা কারণ থেকে উৎসারিত, একটা হলো রাষ্ট্রীয় সংকট মায়ানমারের, আরেকটা হলো সে দেশের সমাজে সাম্প্রদায়িকতার সংকট আছে। এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে একদম শেষের দিকে আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সাম্প্রদায়িকতা থেকে বাংলাদেশকে মুক্ত করছে। এখন বাংলাদেশের শক্তি কিন্তু ওই জায়গাতেই, এখন আমাদের দেশে যেন এই সাম্প্রদায়িকতার বিস্তার না ঘটে সেই চেষ্টা করতে হবে। এবং আপনি বলছিলেন যে ট্রমা নিয়ে এই শিশুরা আসছে, এই ট্রমাটা আজকে ভিয়েতনাম যুদ্ধের সময়, আমেরিকার এবং ভিয়েতনামের যুদ্ধের সময় যে শিশুরা যেভাবে জন্ম নিয়েছে, তার প্রতি আমেরিকার একটা বড় দায়িত্ব ছিল এবং সেই দায়িত্ব তারা পালন করার চেষ্টা করেছে। আজকে মায়ানমারের দায়িত্ব হবে এই শিশুর যারা এখানে জন্ম নিয়েছে, 18,000 রোহিঙ্গা নারী আজকে মাতৃসম্ভাবা,
তাদের গর্ভে যে সন্তানগুলো জন্ম নিবে তারা যেন একটা উন্মুক্ত এবং স্বাধীন এবং মুক্ত পরিবেশে আবার মায়ানমারে ফিরে যেতে পারে। ধন্যবাদ, সেই দায়িত্ব আমি দীপু ভাইয়ের কাছে শেষে আসবো। আপনি 30 সেকেন্ডের মধ্যে আজকে আপনার সবশেষ কথাটি শুনতে চাই আজকের জন্য। আমার সবশেষ কথাটি যে আমাদের বিশ্ব নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও তারা এগিয়ে আসছে, এটি একটি আশার দিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে যে ভূমিকা রাখছেন সেখানে কোথাও কোথাও হয়তো প্রত্যাশার জায়গায় একটু গ্যাপ থাকতে পারে, কিন্তু তার ভূমিকাটাও প্রশংসিত বিশ্বব্যাপী। কিন্তু অং সান সু চি তিনি এখন পর্যন্ত যে কৌশলী বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যের ভেতর দিয়ে প্রমাণিত হচ্ছে যে তিনি সংকটের সমাধান চান না। কাজেই অং সান সু চিকেই তারই যে নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন শান্তিতে তার মর্যাদা রক্ষার জন্য তাকে একটু ভূমিকা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ, ইতিবাচক জায়গায় থাকে। অসংখ্য ধন্যবাদ মোস্তফা ফিরোজ, আপনার কাছে শুনতে চাই। আপনি যদিও বলেছেন যে একটা ঐক্যবদ্ধ শক্তির কথা দেশের অভ্যন্তরে, আমি মনে করি যে বাইরে কি করতে হবে আমাদের সব মিলে। বাইরে আমাদের যে প্রচেষ্টাটা উদ্যোগটা, সেই উদ্যোগটা আমি মনে করি যে জাতিসংঘের ভাষণের মধ্য দিয়ে এটি একটা শক্তিশালী রূপ নিল এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাবো যে বিশ্বের বড় বড় দেশগুলো শক্তিগুলো এই সংকট সমাধানে এগিয়ে এসেছে, মিয়ানমারও সাড়া দেবে। এবং এই সাড়া দেওয়ার এই উদ্যোগটা, যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এটা আমাদেরকে দেশের আভ্যন্তরীণ ঐক্য তৈরি করে আমাদের এটাকে কাজে লাগাতে হবে। যত দ্রুত আমরা ঐক্যবদ্ধ হব, যত সম্মিলিতভাবে আমরা এই ইতিমধ্যে কিন্তু আশাবাদী ডক্টর কামাল হোসেন বলেছেন, বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এবং আভ্যন্তরীণভাবে বিএনপি যাই হোক না কেন এই সংকটে যে সরকারের যে বক্তব্য, সরকারের যে ভূমিকা, নিশ্চয়ই তারা ভিতরে ভিতরে তারাও কিন্তু খুশি। আমি মনে করি যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদেরকে খুব দ্রুত এটি কাজে লাগিয়ে আমাদের এই সংকট থেকে বের হয়ে আসতে হবে, সময়টিকে ব্যবহার করে এটি স্থায়ী সমাধানের দিকে যেতে। এক্স্যাক্টলি, একদম শেষ, একেবারে সব শেষ। আপনি কি শেষ এক সপ্তাহে একটা কথাই, সেটা হলো যে কফি আনান কমিশনের যে সুপারিশগুলো ছিল, এই সুপারিশগুলো মায়ানমার সরকারকে যেমন পালন করতে হবে, তেমনি বাংলাদেশের ভেতরে যে বিরোধী দল কিংবা সরকারি দল সবাইকে এই কমিশনের কথাগুলোকে নিয়ে আসতে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনারা যারা ছিলেন, জহিরুল চৌধুরী, মোস্তফা ফিরোজ, শবান মাহমুদ, আমরা তিনজন আলোকিত সাংবাদিককে পেয়েছি। আমরা খুব খুশি, আশা করছি একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে সূত্রপাত সেটি চলতে থাকবে। দর্শক আপনারা ভালো থাকবেন এবং আগামীতে আবার দেখা হবে।